নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ। বিচারপতি জয়মাল্য বাগজি নিয়োগ মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানান। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজির। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। নিয়োগ মামলা অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়ে রাজ্যের অবস্থান জানান। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজির। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচির। নিয়োগ মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানান। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট দিলেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্য সচিবকে ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে অনুমোদনের কি সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে? তদন্তকারী সংস্থা বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে তো? এই ক্ষেত্রে মুখ্য সচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। অর্ণবাংশ নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশ। একটু গোটা বিষয়টা জানতে চাইবো যে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগজি, কি পর্যবেক্ষণ আদালতে ঠিকই জানা যাচ্ছে? দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকরা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কিনা সেই মর্মে এখনো পর্যন্ত উত্তর দিতে পারল না মুখ্য সচিব। তিনি বললেন নির্বাচনের পর রাজ্য তাদের অবস্থান জানাবে। এই মন্তব্যটি শোনার পরে কিন্তু আজকে আরো তীব্র ভর্ৎসনা করেন মুখ্য সচিবকে কলকাতা হাইকোর্ট, এবং এক্ষেত্রে মুখ্য সচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সব থেকে বড় কথা, একজন মুখ্য সচিবের এই নিস্তব্ধতায় আদালতের মনে সন্দেহের উদ্বেগ হচ্ছে যে এই অভিযুক্তরা কতটা প্রভাবশালী। মুখ্য সচিব রাজ্যের আইন দপ্তরের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলছেন না কেন? এরম কেন হবে? মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো না এই সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন, কিন্তু তার থেকে অনেক বড় দায়িত্ব তার উপর ন্যস্ত আছে। এই এই অবস্থায় যদি তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি বা সিবিআই তারা যদি বলেন যে এই মামলাটিকে অন্য রাজ্যে নিয়ে যাবেন, এই যুক্তিতে দেখা যায় রাজ্য সরকার সহযোগিতা করছে, তাহলে আপনারা কি করবেন? সবথেকে বড় কথা, আদালত আশা করে অভিযুক্তরা কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য সচিবকে কোনোভাবে প্রভাবিত করতে পারবেন না, তিনি নিরপেক্ষভাবেই নিজের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এহেন মন্তব্য পর্যবেক্ষণ কিন্তু আজকে আদালত করেছে। আজকে শেষ সময়সীমা দিয়েছে 23 এপ্রিল। 23 এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে স্পষ্ট করে বলতে হবে যে রাজ্য সরকার তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং শুধু তাই না অনুমাংশ, আরও একটা বিষয় এখানে এখানে রীতিমতো আদালতের তরফ থেকে এটাও বলা হয়েছে যে মুখ্য সচিবকে কি ডেকে পাঠাবো, নির্বাচনের সঙ্গে অনুমোদনে কি সম্পর্ক রয়েছে, পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে নাকি তদন্ত বন্ধ আছে, আজকে এখানেও ভর্ৎসনাও করা হয় আদালতের তরফ থেকে। এক্স্যাক্টলি, এটা জাস্টিফাই কেন মনে করা হচ্ছে? আইনজীবীরা বলছেন যে যে যুক্তি খাড়া করে মুখ্য সচিব বলছেন যে তিনি অনুমতি দিতে পারছেন না নির্বাচনের বিষয়টিকে সামনে রেখে, সেখানে দাঁড়িয়ে যে জুডিশিয়ারি কোনোভাবে নির্বাচনের জন্য বসে থাকতে পারে না, এটা আদালত মনে করিয়েছে। যে কারণে আদালতের বক্তব্য যে ডেকে পাঠাতে হবে কি মুখ্য সচিবকে, নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার অনুমোদনে কি সম্পর্ক, পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে, অর্থাৎ যেমন প্রশাসন কাজ করে যাচ্ছে নির্বাচনের কাজও কিন্তু চলছে, তাহলে জুডিশিয়ারি কাজ কেন আটকাবে, এই প্রশ্নে তোলা হয়। এই আপনাদের বিরাসিতার জন্য তদন্তকারী সংস্থা কেন বসে থাকবে, এই মন্তব্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। সে কারণে আদালত কিন্তু শেষ সময়সীমা দিল 3 বারের মতন, তা না হলে কিন্তু আদালত অবশ্যই মনে করছে যে তাকে ডেকে পাঠিয়ে কৈফিয়ত চাইবে আদালত, এমনটা আইনজীবীরা মনে করছেন। ধন্যবাদ অনুবাংশ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুবাংশ নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে। আপনারা শুনলেন নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচির। নিয়োগ মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানান। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির।
আর নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্য সচিবকে কি ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে অনুমোদনের ঠিক কি সম্পর্ক? পুলিশ এফআইআর করা বন্ধ করেছে কি? তদন্ত বন্ধ আছে? আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে? তদন্তকারী সংস্থা বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে তো? একাধিক প্রশ্ন। আর এক্ষেত্রে মুখ্য সচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।